শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা শাহজাহানকে গ্রেফতার করতে হবে তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু দাবি উঠেছিল সন্দেশখালীতে আর অবশেষে ছাপান্ন দিনের মাথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান আর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন তাদের জেরা করে উঠে আসে শাহজাহানের ভাই আলমগীরের নাম আর আলমগীরের নাম উঠে আসতেই কিন্তু তাকে হাতে নাতে পাকড়াও করে সিবিআই অবশেষে গ্রেপ্তার হন আলমগীর আলমগীর এই মুহূর্তে শাহজাহানের কাছেই ইডি হেফাজতে বন্দি ইডির হাইভোল্টেজ জেরায় একেবারে কুপকাত শাহজাহানের ভাই আলমগীর আর শাহজাহানের ভাই আলমগীরের বিরুদ্ধে কিন্তু এবার বিস্ফোরক সন্দেশখালীর বাসিন্দারা ইড়ির কাছে বিস্ফোরক জবানবন্দি সাক্ষীদের সন্দেশখালীর বাসিন্দারা সাক্ষী হয়ে ইড়ির কাছে এসে একেবারে তোল পাড় ফেলে দিলেন তাদের লিখিত বয়ানি কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে শাহজাহান তো নসি শাহাজাহানের ভাই আলমগীর সন্দেশখালীতে যা করেছেন তা শুনলে কিন্তু রীতিমতো ভিমড়ি খেতে হবে গোটা রাজ্যবাসীকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাটে হাঁড়ি ভেঙে দিলেন শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন সন্দেশখালীর বাসিন্দারা সাক্ষী হয়ে ইডির কাছে বিস্ফোরক দিতে রীতিমতো হইচই ফেলে দিলেন রাজ্য রাজনীতিতে সরকারি টাকা নয় করেছেন মহিলাদের যৌন হেনস্থা করেছেন শাহজাহান শেখের ভাই শেখ আলমগীর সঙ্গী শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এই অভিযোগ তুলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সন্দেশকালীদের ভেরি দখল ভয় দেখানোর অভিযোগের তদন্তে নেমে স্থানীয়দের বয়ান সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা সেই বয়ানের ভিত্তিতেই ইডির বিশেষ আদালতে এই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও নিরাপত্তার স্বার্থে আদালতে সাক্ষীদের নাম প্রকাশ করেনি ইডি শুক্রবার ইডির বিশেষ আদালতে শাহজাহানের ভাই আলমগীর সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং কর্মী দিদার মোল্লাকে আদালতে হাজির করানো হয় বাইশে এপ্রিল পর্যন্ত তাদের ইডির হেফাজতে পাঠিয়েছে বিচারক আদালতে ইডি দাবি করেছে জমি দখলের টাকা পাচার করতে শাহজাহানের সংস্থা থেকে কোটি কোটি টাকা গেছে আলমগীর শিবু এবং দিদারের অ্যাকাউন্টে কিভাবে সেই টাকা আয় করেছেন আলমগীররা তা জানতে সন্দেশকালীর বহু মানুষের সঙ্গে কথা বলেছেন ইডির আধিকারিকরা তাদের বয়ান আদালতে পেশ করা হলেও নিরাপত্তার স্বার্থে পরিচয় প্রকাশ করা হয়নি ছয়ই এপ্রিল সন্দেশকালীর এক বাসিন্দা ইডিকে দেওয়া বয়ানে দাবি করেছেন আলমগীর এবং শিবু সরকারি টাকা নয় ছয় করেছেন মহিলাদের অপহরণ করেছেন মহিলা কর্মীদের যৌন করতেন তিনি আরও দাবি করেছেন আলমগীর সব সময় বন্দুক নিয়ে ঘুরতেন লোকজনকে হুমকি দিতেন দোসরা এপ্রিল এক ব্যক্তি সাক্ষী দিয়ে এই একই দাবি করেছেন জানিয়েছেন আলমগীর সবসময় পকেটে বন্দুক নিয়ে ঘুরতেন যখনই তার দপ্তরে আসতেন তখন বন্দুক নিয়ে আসতেন শাহজাহানের নামে ভয় দেখিয়ে জমি কেড়ে নিতেন তোলা আদায় হুমকি এমনকি খুন করতেন তার ভাই পয়লা এপ্রিল এক ব্যক্তি ইডির আধিকারিকদের কাছে শাহজাহানের ভাই আলমগীরের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও তুলেছেন তিনি দাবি করেছেন সাধারণ মানুষকে ভয়ে দেখাতেই তোলা আদায় হুমকি ডাকাতি করতেন ইডি যে নথি আদালতে পেশ করেছে তাতে বারোই মার্চ এক ব্যক্তি থেকে নেওয়া বয়ানও রয়েছে ওই ব্যক্তির দাবি জমি হাতানোয় শাহজাহানের সঙ্গী ছিলেন আলমগীর ওর নামে ভয়ে দেখাতেন তিনি খুন টাকা চিন্তাই করেছেন দোসরা এপ্রিল বয়ান দিয়ে একজন দাবি করেছেন শিবুর যে গুন্ডা বাহিনী ছিল তারা ভয় দেখাতেন শাহজাহানের ইটভাটা থেকে ইট নিতে হবে বলে জোর জুলুমবাজি করতেন ছয় এপ্রিল বয়ান দিয়ে স্থানীয় একজন দাবি করেছেন নিরীহ মানুষদের থেকে জমি ছিনিয়ে নিয়ে পোলট্রি খামার চালাতেন আলমগীর এবং শিবু মেয়েদের অপহরণ ভুয়ো বিল দাখিলের অভিযোগও এনেছেন তিনি ইডি আদালতে দাবি করেছে শাহজাহানের নিয়ন্ত্রণাধীন সংস্থা এস কে সাবিনা সাবিনা ফিশারিজ থেকে দু কোটি এক লক্ষ টাকা পেয়েছেন আলমগীর টাকা পেয়েছেন দিদার এবং শিবু মাছ সরবরাহের নামে এই টাকা দেওয়া হলেও বাস্তবে একটা মাছও সরবরাহ করা হয়নি বলে আদালতে দাবি করেছে ইডি তাদের দাবি জমি দখলের টাকা পাচার করতে টাকা রাখা হয়েছে সাইফোনিং করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ইডির তরফে জানানো হয়েছে শাহজাহানের জমি ফেরি দখলের তদন্তে নেমে এসব তথ্য উঠে এসেছে আদালতে ইডি আরও দাবি করেছে এসকে সাবিনা ফিশারিস থেকে দিদার পেয়েছেন সাত কোটি চুয়াত্তর লক্ষ সাতান্ন হাজার টাকা এর মধ্যে দু কোটির উপর টাকা নগদে তুলে নিয়েছেন তিনি শিবপ্রসাদ হাজরা পেয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা তবে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিপুল পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে ইডি জানিয়েছেন বিভিন্ন জনের বয়ান থেকে জানা গেছে এই টাকার একটা অংশ অভিযুক্তরা পেয়েছিলেন সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শেখ শাহজাহান শুধু শাহজাহান নয় তার ভাই আলমগীর কী কী কুকীর্তি চালিয়েছেন শাহজাহানের নাম করে সেই সব কিছুই কিন্তু ফাঁস করে দিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা একে একে ইডির দপ্তরে হাজিরা দিয়ে আর ইডি কিন্তু সেই সমস্ত বয়ানকে একেবারে তুলে ধরলো ফাইল আকারে রিপোর্ট আকারে আদালতে এই সমস্ত রিপোর্ট দেখেই কিন্তু চক্ষু ছানা বড়া বিচারকের অবশেষে ইডি হেফাজতে গেছেন শাহজাহানের ভাই আলমগীর ভাই আলমগীরকে এই সমস্ত বয়ান তুলে ধরে ইডি কিন্তু ম্যারাথন হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সাধু সে যেছিলেন আলমগীর তিনি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এমন ভাব দেখিয়েছিলেন তিনি জানিয়েছিলেন শাহজাহানের সাথে তার কোনো সম্পর্ক নেই তার দাদা কোথায় আছে তিনি কিছুই জানেন না তার দাদা নাকি ফোন ধরছে না একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে তিনি নাকি খুব ভয় খেয়ে গেছেন এবং শাহজাহানের বাড়ির সামনে যখন সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তখন কিন্তু খুব উগড়ে দিয়েছিলেন তাদের নজরদারি করা হচ্ছে এমন কি একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন তার ভাই আলমগীর আর অবশেষে আলমগীরের একেবারে পল খুলে দিল সন্দেশকালীর বাসিন্দারা বিভিন্ন সাক্ষীরা সব মিলে হলস্থল রাজ্য রাজনীতি ইডের জেলায় ইডের ম্যারাথন জেলায় সাজান এবং আলমগীরকে মুখোমুখি বসিয়ে জেলা চালাবে ইডি এবং সেই জেলায় কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের